এই যে দেখলেনই তো আপনারা কি হঠাৎ করে এসে সে কোত্থেকে যে উঠলো রোডের উপর, আমি সেটাই দেখি নাই। আমার স্পিডটা তো বেশি ছিল না, এই জন্য আমি কন্ট্রোল করতে পারছি। কোনো ইন্ডিকেটার নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে দেখি যে সে রাস্তার উপর উঠে গেছে। আর এটা হচ্ছে বাইজিত লিং রোড দিয়ে আমি সিটিতে ঢুকতেছিলাম, তখন প্রায় 8টা সাড়ে 8টার দিকে বাজে। তো আমি রাস্তায় সুন্দর করে আসতেছিলাম, হঠাৎ করে দেখি যে গাড়িটা কোনো ইন্ডিকেটার নাই, কিচ্ছু নাই, গাড়ির কোনো হেডলাইট নাই, হঠাৎ করে গাড়িটা উঠে গেছে। আমার স্পিড কম থাকার কারণে আমি সুন্দর করে গাড়িটা করতে পারছি, না হলে মোটামুটি ওখানে একটা যদি স্পিড ভালোই থাকতো তাহলে ওখানে আমার ব্রেক করাটা খুব কষ্টকর হয়ে যেত। তো আমার ওখানে হচ্ছে কম স্পিড থাকার কারণে আমি গাড়িটা দেখার সাথে সাথে গাড়িটা ব্রেক করে ফেলছি। আর এই হচ্ছে বাংলাদেশের ট্রাক ড্রাইভারদের অবস্থা, আশেপাশে কিছুই তারা দেখে নাই, সুন্দর করে গাড়িটা উঠাই দিছে, যে সামনে থেকে কী আসতেছে না না আসতেছে তারা কিছুই চেক করে না। আমার কথা হচ্ছে গাড়ি উঠবে সুন্দর করে হেডলাইট দিয়ে চেক করে আশেপাশে তারপর উঠবে। আমার যদি আর একটু স্পিড যদি 90-100 থাকতো আমার গাড়ি কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যেত। যাও ভাগ্য ভালো আমি এত স্পিডে গাড়ি চালাই নাই, ওখানে যেহেতু রাত আমি আস্তে ধীরে যাচ্ছিলাম, আমার ফগ এতটুকু পর্যন্ত আমি দেখিনি, হঠাৎ করে গাড়িটা জাস্ট দেখলাম আর আমি ব্রেক করে ফেলছি। আচ্ছা, আর এখন হচ্ছে বাইজিত লিং রোড দিয়ে সুন্দর করে এখন অক্সিজেন দিয়ে বালুচরার দিকে যাবো, যেহেতু অপর পাশে হচ্ছে বালুচরাতে। আর আসতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগছে চিটং থেকে, মেরেশ্বরের থেকে চিটং এর দিকে আসছি, তো মোটামুটি 1 ঘন্টা লাগছে। অ্যান্ড রাতে রাইড করে প্রচুর মজা পাইছি, রাতে অত বেশি জ্যামও ছিল না, সুন্দর করে ফগও ছিল, ভালোভাবে টেনে চলে আসছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে বাসার দিকে যাবো। অ্যান্ড রাস্তায় মোটামুটি জ্যাম আসছে, অল্প কিছু জ্যাম, শহরের দিকে যে একটু একটু জ্যাম ফিল করতেছি, অত বেশি জ্যাম এই জায়গাটাতে সবসময় জ্যাম থাকে, তো এই আর কি। চলেন আমাদের সাথে। আচ্ছা, আর হচ্ছে সেকেন্ড যে জ্যামটা পড়ে সেটা হচ্ছে এই যে অক্সিজেন রেল রেল ক্রসিং যেটা, সেটার সামনে এই জায়গাটাতে আমি প্রত্যেকটা টাইম হচ্ছে জ্যামটা পাই। আর এই পাশ দিয়ে মানুষ হচ্ছে সুন্দর করে বাইক নিয়ে বের হয়ে যায়, বাট আমার কাছে কেন জানি বের হইতে মন টানে না, সেই জন্য হচ্ছে আমি দাঁড়াই থাকি। এই ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি এই পাশে দাঁড়াই থাকি এবং ওয়েট করতে থাকি যে কতক্ষণে ট্রেন যাবে, ক্রসিংটা পার হবে। ও পাশ দিয়ে হচ্ছে অনেকগুলো মানুষ হয়ে যায়, বাট আমার যেতে ইচ্ছা করে না।